এক বর্ণাঢ্য আলোক উদ্ভাসিত অঞ্চল, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। এ যেন আলোর মেলা, কোথায় বুঝতে পারছেন না? হ্যাঁ, বলে দিচ্ছি সবই। আমরা এগিয়ে চলেছি বাতকুল্লার একটি পূজা মণ্ডপের দিকে। বাতকুল্লার প্রাচীনতম পূজা মণ্ডপ ঠিক ধরেছেন। আমরা এখন এগিয়ে চলেছি বুড়িমার দিকে। মূল বাতকুল্লা থেকে প্রায় কিলোমিটার দেড়েক মতো গেলেই আমরা পৌঁছে যাব পূর্ব বাতকুল্লা বুড়িমা ক্লাবে। এটি একটি বারোয়ারি পুজো, তবে একটি বাড়িতেই কিন্তু স্থায়ী মণ্ডপ করা হয়েছে, সেখানে পুজোটি হয়। এবং এটি শতাব্দী প্রাচীন পুজো, অর্থাৎ শোনা যায় যে কৃষ্ণচন্দ্র রাজার আমলে এই পুজোর সূচনা, কৃষ্ণনগর রাজবাড়ি থেকে তোপধ্বনির মধ্য দিয়ে এই পুজোর উদ্বোধন করা হতো। সে এক ঐতিহাসিক গল্প। যাই হোক, আজ আর সেই গল্পে আমরা যাচ্ছি না। তবে এই পুজো কিন্তু প্রাচীন হলেও অনেক আধুনিকতার ছোঁয়া থাকতে আমরা দেখতে পাই। সবথেকে আধুনিক লাগেই আলোকসজ্জা, অর্থাৎ পুরো পথটাই কিন্তু আলো দিয়ে সাজানো। প্রায় 1-1.5 কিলোমিটার পথ, মানে অনেকক্ষণ সময় লাগে আমাদের যেতে, কিন্তু আমাদের একাকিত্ব লাগবে না, কারণ এই সুন্দর আলোর গল্পগুলি দেখতে দেখতে আমরা গিয়ে যাব আলোর দেবীর দিকে, অর্থাৎ মা দুর্গার দিকে। ধীরে ধীরে দেখব শতাব্দী প্রাচীন এই প্রতিমা। মণ্ডপটি স্থায়ী থাকে, তবে প্রতিমা কিন্তু এখানে পুজোর কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। আপনারা সেটা এসে দেখতে চাইলেও দেখতে পারেন এমনি সাধারণ সময়ে। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমরা পূর্ব বাতকুল্লার শীতলাতলার মধ্য দিয়ে এগিয়ে যাব এবং খুব ভালো লাগবে আমাদের। দেখতে দেখতেই পাচ্ছেন আলোকসজ্জাগুলো পথের ধারে, কী সুন্দর গল্প বলে যেন তারা। আর এই আলোগুলো তো আমার খুবই অসাধারণ লাগে, যেন নক্ষত্ররা আমাদের হাতের নাগালে চলে এসছে, তাই না বন্ধুরা? অনেক মানুষ কিন্তু যাচ্ছে সপ্তমীর সন্ধ্যায়, সন্ধ্যা বলবো না, এখন প্রায় রাত 10টা বাজে। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি মণ্ডপের দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন বাতকুল্লা বুড়িমার পূজার আলোকসজ্জা। তাহলে চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মূল মণ্ডপের দিকে। মূল মণ্ডপের প্রায় কাছেই চলে এসেছি। তার আগে আরও এরকম উদ্ভাসিত আলো, সত্যি জগৎ যেন আলোময়। এই আলো যেন মানুষের সমস্ত দুঃখ কষ্ট অন্ধকার দূর করে দেবে, এই আশা নিয়েই তো প্রতি বছর আমাদের এই দুর্গোৎসব, তাই না বন্ধুরা? যাই হোক, আমরা চলে এসেছি মূল মণ্ডপটা। কিন্তু সেইভাবে আধুনিকতার ছোঁয়া তো থাকবেও না এখানে, এটা তো আমরা জানি। তবু তার মধ্যেও কিন্তু অসাধারণ, কেননা এখানে কিন্তু ফটো তোলার জায়গা রয়েছে, বা সেলফি জোন যাকে আমরা বলি আধুনিক পরিভাষায়। তো সেই ফটো সেলফি জোনগুলো রয়েছে, অসাধারণ। কিন্তু সেখানে শিব শম্ভুদের যে একাধিপত্য তার লক্ষ্যই করা যাচ্ছে, ঈশ্বরের সবই। তো যাই হোক, উপরটা সিলিংটা কিন্তু অসাধারণ, যেন অনেক ফুলের রেণু ঝরে ঝরে পড়ছে, চারিদিকেই ফুল আর ফুল দিয়ে সাজানো। এবং বুড়িমা নামটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে গোলাপ ফুল দিয়েই সাজানো, তবে সত্যিকারের গোলাপ নয়, মাঝে মধ্যে কিন্তু তাও ব্যবহার করে কোনো কোনো বছর। এবার কিন্তু কৃত্রিম গোলাপ দিয়েই সাজানো, তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন কী সুন্দর ঝাঁচকচকে, অর্থাৎ এটা যে শতাব্দী প্রাচীন পুজো তা কিন্তু মনেই হবে না, এতটাই আধুনিকতার ছোঁয়া। এবং সবাই এসে কিন্তু এখানে দুদণ্ড বসতে পারে, তো খুব সুন্দর এবং অনেক ছবি তোলার জায়গা আছে। আপনাদের কেমন লাগছে? দেখুন কত গোলাপ দিয়ে সাজানো, যদিও আসল গোলাপ নয়, এটা যে একটু মন খারাপের সে যাই হোক। আর এই যে মা, মায়ের রূপ, মায়ের ডাকের সাজ, তবে হলুদ রঙের, কি সুন্দর লাগছে না? আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানান। এই যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন সিলিংটা কি সুন্দর, চারপাশটাই ফুল দিয়ে সাজানো। এবং এই পুজোটা দেখতে হলে আপনারা ইউনাইটেড ক্লাবের পাশের রাস্তা দিয়ে চলে আসবেন সোজা।